নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশার আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি নিরামিষ দিনে লুচি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ছোলার ডাল দিয়ে আলুর তরকারির রেসিপি। তো আসুন দেখে নেওয়া যাক। এই রান্নাটি করার জন্য আমি প্রায় 200 গ্রাম ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে জল ছেঁকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন জল, 1 চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে 4টে মিডিয়াম সাইজের আলুকে খোসা রেখে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দোকানে যে ছোলার ডাল দিয়ে আলু তরকারিটা পাওয়া যায় সেটা কিন্তু খোসা থাকে, তো আমি সেইভাবেই কেটেছি। তো এবার আমরা চলে এলাম সরাসরি রান্নার পর্বে। রান্নাটার জন্য কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য একটু হিং। তার সাথেই আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ পরিমাণ আদা, যেটাকে আমি এইভাবে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা আদা বাটা ব্যবহার করতে পারেন। তো এবার আমরা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এই আদারটা যখন গ্রেট করছিলাম সেই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছিলাম। তো এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে যোগ করে দেব স্বাদ মতন লবণ। এবার অল্প একটু জল যোগ করে দেব যাতে করে এই গুঁড়ো মশলাগুলো জ্বলে না যায়, আর মশলাটা বেশ ভালোভাবে আলুর সাথে ঢেকে ঢেকে কষিয়ে নেব যাতে করে মশলাটাও কষানো হয়ে যায় আর আলুটাও কিন্তু মশলা কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়। আর আলু কষানোর সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো, হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে বা আলুটা সেদ্ধ হবে না। এর সাথে আমি স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য একটু নারকেল কুচি দিয়েছি। যদি নারকেল কুচিটা না থাকে স্কিপও করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি যোগ করে দিলাম। তো আমি মশলার সাথে আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। আলুটা দেখুন বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা যোগ করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল, এর সাথেই আমরা যোগ করে দেব স্বাদ মতন লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তাছাড়া নিরামিষ রান্নায় চিনিটা দিলে খেতেও ভালো লাগে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আর 4-5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো মোটামুটি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমরা যোগ করে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ দেশি ঘি। রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি ঝোলটা শুকাবো না, যেহেতু ছোলার ডাল আর আলু রান্না, এটা ঠান্ডা হলে অলরেডি অনেকটা শুকিয়ে যাবে। এবার আমরা ফ্লেমটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, তারপর গরম গরম রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।